জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। আমাদের ভাই মোহাম্মদ আমিন মদিনা মুনাওয়ারা থেকে জানতে চেয়েছেন যে শাফাআত কি, শাফাআতের মালিক কে এবং কার কাছে শাফাআত চাইতে হবে। তো শাফাআত হচ্ছে সুপারিশ করা। শাফাআতের সংজ্ঞায় বলা হয়েছে আত-তাওসীতু লিল গায়রি বিজালবি মানফা আও দাফই মাদাররা, অর্থাৎ কারো জন্য কল্যাণ কামনা করে অথবা তার পক্ষ থেকে কোনো ক্ষতিকর বিষয় দূর করতে মধ্যস্থতা করা, যেটাকে আমরা সরাসরি সুপারিশ বলে থাকি এবং এই নামেই আমরা চিনি মূলত তাই। তো এই শাফাআতের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এবং তার কাছেই শাফাআত চাইতে হবে। কাল কিয়ামতের দিন যে কেউ ইচ্ছা করলে সুপারিশ করতে পারবে না, আল্লাহ সবাইকে সুপারিশ করার অনুমতিও দিবেন না, আর সুপারিশ করলেও আল্লাহ রাব্বুল আলামিন তা গ্রহণ করবেন না। এই দৃষ্টিকোণ থেকে উলামায়ে কেরামগণ শাফাআতটাকে দুটো ভাগে বিভক্ত করেছেন। প্রথমত সেটা হচ্ছে যে একটা হচ্ছে শাফাআত যেটা সহিহা আসাবেতা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, যেটা জায়েজ আছে, আর একটা হচ্ছে শাফাআত বাতিলা বাতিল শাফাআত যেটা জায়েজ নয়। বাতিল শাফাআত বলতে মুশরিকরা যারা দাবি করে থাকে কাল কিয়ামতের দিন তাদের মূর্তিগুলো, তাদের পীর পূজারী যারা আছে, তাদের কবরের পীর, তাদের গাউস কুতুব, এরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শাফাআত করবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই দাবি খণ্ডন করে বলে দিচ্ছেন সরাসরি, ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, সেদিন তাদের কোনো উপকারে আসবে না কোনো সুপারিশকারীর শাফাআত। কাজেই এটা হচ্ছে শাফাআ বাতিলা, আর শাফা সহিহা যেটা সহি সুপারিশ যেটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, সেটা যেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কয়েকটি শর্ত রয়েছে। সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য শাফাআত মানে যার জন্য সুপারিশ করা হবে তার উপর আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট থাকতে হবে, যাতে তার সন্তুষ্ট থাকবেন, এবং যার যিনি সুপারিশ করবেন তার উপর আল্লাহ রাব্বুল আলামিন যাতে সন্তুষ্ট থাকেন সেটাও খেয়াল করতে হবে, এবং শাফাআতের যে বিষয়টা আছে সেই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতির প্রয়োজন রয়েছে। এই বিষয়ে দুরকমের শাফাআত, একটি হচ্ছে শাফাআ ব্যাপক শাফাআত যেটা যেখানে নবী সিদ্দিক সুহাদা সলেহীন নেককার হাফেজ কোরআন ছোট ছোট বাচ্চা তার পিতামাতার জন্য ইত্যাদি শাফাআত করার অধিকার রাখবে। আর আরেকটা হচ্ছে শাফা খাসা যেটা শুধুমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস, যেটা আমরা হাদিসে পড়েছি যে সাধারণত বিচারের দিনে যখন পাপী বান্দাগণ আর কোনো কুলকিনারা করতে পারবে না, তারা একদম মানে জাহান্নামী হয়ে গেছে, তাদের হিসাব নিকাশ হয়েছে, তো তারা আদম আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম, ইব্রাহিম, মূসা, ঈসা আলাইহিমুসসালাম তাদের কাছে যাবেন, তারা সবাই অপারগতা প্রকাশ করবেন, পরে আল্লাহ রাসূলের কাছে আসলে আল্লাহ রাসূল তাদের জন্য শাফাআত করবেন। তো এরকম তো মোট কথা শাফাআতের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই, তার কাছে শাফাআত চাইতে হবে যাতে করে আমরা শাফাআতের হকদার হই। আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করবেন, যার জন্য পছন্দ করবেন এবং যে বিষয়ে পছন্দ করবেন সেই বিষয়ে একমাত্র শাফাআত করার অনুমতি দিবেন। আল্লাহ তাআলা আলাম।